হাই গাইস দিস ইজ রূপাপল অ্যান্ড ইউ ওয়াচ ইন বেঙ্গালি এক্সপ্লেন সো আজকে আমি যেই ওয়েব সিরিজটার রিভিউ রিভিউ না আমি পুরোটাই এক্সপ্লেন করবো তো ওয়েব সিরিজটার নাম হচ্ছে নাভার আসা যেটা দু হাজার একুশে নেটফ্লিক্সেই রিলিজ হয়েছে আর নাভার আসার মিনিং হচ্ছে নটা আবেগ মানে নটা আবেগের কাহিনি এই ওয়েব সিরিজটাই তুলে ধরা হয়েছে যার আইএম টিভি রেটিং হলো এইট পয়েন্ট ওয়ান আউট অফ টেন অ্যান্ড এইট্টি এইট পার্সেন্ট গুগল ইউজার লাইক এট দিস ওয়েব সিরিজ তো সিজন ওয়ানে এপিসোড আছে নটা যার ডিউরেশান মোটামুটি তিরিশ মিনিটের কাছাকাছি আর আমি প্রত্যেকটা কাহিনী এক্সপ্লেন করব প্রথম কাহিনীটির নাম হলো এধেরি মানে শত্রু আর গাইস যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকেনটা ক্লিক করে দাও এই ওয়েব সিরিজটা প্রত্যেকটা কাহিনি আমি পুরো ডিটেইলে এক্সপ্লেন করতে চলেছি তো যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্রথমে একটা মহিলা আর লোককে দেখানো হয় স্কিনগুলোকে দুটো হাফ অফ করে যেরকম মহিলাটা রান্না করছে বাজারে যাচ্ছে ঠিক সেরকমই দ্বিতীয় হাফ স্ক্রিনে দেখানো হয় একটা লোক সে চা খাচ্ছে এবং বাজারে ফলো করছে কাউকে তারপর সেই মহিলাটার বাড়ি দেখানো হয় যেখানে সে তার ছাত্রদের পড়াশোনা করাচ্ছে কিছুক্ষণ পরই তার কাজের লোক এসে বলে যে এবারে পড়ার ফিজটা দিতে পারবো না ওর বাবাও না কাজ করে না ঘরে আসে শুধু অশান্তি করে তখন আবার সেই মহিলাটা তার মাকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলে যে এই সমস্ত কথাবার্তা কখনও ছেলে মেয়েদের সামনে বলবে না তাদের মাথার ওপর খারাপ প্রভাব পড়ে কিছুক্ষণ পরই সে দেখে তার স্বামীর ঘরে একজন লোক এসছে আর এই লোকটা হচ্ছে সেই লোকটা যাকে আমরা প্রথমেই প্রথম সিনেই দেখতে পেয়েছি লোকটাকে দেখে সেই মহিলাটা থেমে গেল কিছুক্ষণ পরই তার ছেলে তাকে কল করে বললো মা বিয়ের ডেস্টিনেশনটা তুমি ওই মন্দিরেই ফিক্সড করে দাও তখনই হঠাৎ একটা শব্দের আওয়াজ সেই ঘর থেকে আসে দৌড়ে গিয়ে দেখতেই সেই লোকটা দরজা খুললো আর মহিলাটি ভয় পেয়ে গেল তারপরে ভেতরে গিয়ে দেখলো তার স্বামী খুন হয়ে গেছে কিন্তু মহিলাটি ওই লোকটাকে আটকানোর চেষ্টাই করলো না তারপরে দেখানো হয় তার ছেলে এসে তার ক্রিয়াকর্মগুলো করতে লাগলো এপিসোডের মাঝখানেই সেই লোকটার নামটি জানতে পারলাম সেই লোকটার নামটি হচ্ছে ধিনা ধিনার ভাই ধিনাকে ঠাকুমার বাড়িতে রেখে আসে কারণ ও একটা মার্ডার করে ফেলেছে আর পুলিশ তাকে খুঁজছে কিন্তু ধিনাকে একজন শুধু চেস করতে থাকে যে মার্ডার করে এখানে এসছো কতক্ষণ থাকবে এইভাবে লুকিয়ে তুমি কেন মার্ডার করলে ওই লোকটাকে ধিনা বলতে থাকে যে এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না কিন্তু সেই লোকটা ওর কথা কানেই লাগাতো না ওকে সমস্ত রকমভাবে যেখানেই যেত সেখানেই চেস করতে থাকতো এবং জিজ্ঞাসা করতে থাকতো তারপর ধিনা গিয়ে বলল আমার ভাই তিন সপ্তাহ হলো মারা গেছে গভর্নমেন্ট থেকে লোন দেবে বলেছিল লোকটা উনি যাকে যাকে বলেছিল তাকে তাকে গিয়ে আমার ভাই ঘুষ দেয় কিন্তু পরে তার সাথেই বেঈমানি হয় আমার ভাই এই সব সর্জনা করতে পেরে সুইসাইড করে কারণ সুইসাইডটা করার কারণ হচ্ছে ওই লোকটাই ওই লোকটাই ওকে বাধ্য করেছে তাই আমি যখন ওনাকে এই বিষয়টা বলতে গেলাম ওনার রিয়াকশান সেরকম মানে কোনো আবেগই ছিল না উল্টে আমাকে বলল ওরকম ভীতু লোক দুনিয়াতে না থাকাই ভালো এরকম অনেক লোকেরই ভাই মরে যায় আমি কি সবার ঠেকানি রেখেছি নাকি তারপর ওই কথাটা শোনার পর আমার খুবই রাগ হয়ে যায় এবং আমার হাতের সামনে যেই মূর্তিটা ছিল সেটা দিয়ে ওনাকে মেরে দিয়েছি তখন সেই লোকটা বলে কি যেন কত রাগ তুমি ছোট থেকে মনে পুষে রাখার পর আমার প্রতি হামলা করেছিলে একবারও আমার ফ্যামিলি কথাও ভাবলে না আসলে এটা এটা তারই আত্মা যে ধিনাকে চেস করছিল তারপর ধীনা তার বউকে কল করলো কল করে বলল যে বাচ্চা কেমন আছে তখন তার বউ বলল যে বাচ্চা ভালোই আছে কিন্তু তুই কি করছিস তখন বলছে যে আমি যেই কাজটা করতে যাচ্ছি সেটা আশা করি ভালোই হবে ধিনার ভাই ধীনাকে খবর দিল যে ওই মহিলাটা মন্দিরে এসছে ধীনা সময় করে মন্দিরে গেল এবং সেখানে গিয়ে সেই মহিলাটাকে মা বলে সম্বোধন করলো এবং ডাকলো যে আমাকে ক্ষমা করে দিন আমি এই এই কাজটা করতে চাইনি আমি শুধু বলতে গেছিলাম আমার ভাই আপনার জন্য মারা গেছে তখন তখন সেই মহিলাটা উল্টে বলল আমি ক্ষমা করার কে তোমাকে আমি নিজেই দশ বছর ধরে আমার স্বামীর সাথে কথা বলিনি একটা সামান্য ভুলের জন্য আমি চাইলেই সেদিন তোমাদের ঝগড়াটা আটকাতে পারতাম আমি আটকাতে পারতাম তোমাদেরকে দরজাটা খুলে কিন্তু আমি তা করিনি আমি তো আর তোমাকে আমি আর তোমাকে কি ক্ষমা করব বলো আমি তো আর দেবী নয় তো এই এপিসোডটা কাহিনি এখানেই শেষ এখান থেকে একটা ছোট্ট ম্যাসেজই সেটা হচ্ছে যে রাগের মাথায় বা ভুলবশত কোনো কাজ করা উচিত নয় আপনজন ভুল করলে তাকে ক্ষমা করে বা এগিয়ে যাওয়াটা সবথেকে প্রিয় কাজ নেক্সট এপিসোডে এক্সপ্লেনের জন্য প্লিজ তোমরা অপেক্ষা করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ গাইস ইউর সাপোর্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ